আসসালামু আলাইকুম। তো দেখো, তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করতেছি আর আমি তোমাদের সাথে কথা বলতেছি। তোমরা তো আরবি ভাষা বুঝবা, অনেকে যারা কুয়েত থাকো আরবি দেশে থাকো বুঝবা। তো দেখো, এই জায়গায় আগুন লেগে গেছে কুয়েতে, সেটা আমি ফার্স্ট দেখলাম। আর তোমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যাতে আমরা বুঝতে পারতেছি, দেখতে পারতেছি যে একটা বাংলাদেশি এখানে কাজ করতেন আরবিদের বাসায়, সে ড্রাইভার ছিলেন, সেও মারা গেছেন এই আগুনে জ্বলে, আসলে সে ঘুমেছিলেন। তোমরা বেশি বেশি শেয়ার করো। আর বাংলাদেশিটা কোথাকার, কোন দেশে, সেটা জানি না, আমরা জানার ট্রাই করতেছি। আর দেখো, এই ফার্স্ট আমরা দেখলাম যে কুয়েতে আগুন লাগছে। আমরা তো বাংলাদেশে থাকি, যেতে বাংলাদেশ অনুভূতি আগুন লাগে, সেটা তো দেখতে দেখতে ভয়টা কমে গেছে, কিন্তু আমার খুব ভয় লাগতেছে। এটা ফার্স্ট আমার হাজবেন্ডের রেস্টুরেন্টের সামনে দেখো আগুনটা লেগে গেছে। আসলে আমরা বুঝতে পারি না যে কীভাবে আগুন লেগে গেছে। দেখো, এটা শুনতেছি যে কারেন্টের থেকে আগুন লাগছে, আর এদিক দিয়ে তো ফায়ার সার্ভিস আইসা এটা নিভানোর জন্য ব্যবস্থা করতেই আছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। প্লিজ তোমরা শেয়ার করো, যেতে বিদেশে কীভাবে আগুন লাগে আর কীভাবে তারা নিবানের ব্যবস্থা করে সেটাও দেখো। না, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা একটা বাসা, বাসার ভিতরে আগুন লাগছে। আর এই যে দেখো, এটা নিবানে নিভায় ফেলছে, এখন দেখো ধোঁয়া উঠতেছে। আর এখানকার মানুষ তাড়াহুড়া করে এখান থেকে সরে যাচ্ছে ভয়ে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত মানুষ নেই, এত মানুষ আসেও না, কোনো কেউ হেল্প করে না, প্রশাসন ছাড়া আর ফায়ার সার্ভিস ছাড়া এটা কেউই মানে হাত দিবে না। দেখো, এটা রেস্টুরেন্টের সামনে, তো আজকে রেস্টুরেন্টের সামনে এই এইভাবে আগুনটা ধরে গেছে। আর আমরাও আমার হাজবেন্ডও ওই সুযোগটা ভিডিওটা করে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার জন্য বলল, তার জন্য আমি শেয়ার করতেছি। দেখো, সবাই ভিডিও করতেছে, আসলে সবার তো কাজকাম থাকে, আসলে এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি তোমাদের সাথে শেয়ার না করে তাহলে কেমন দেখা যায় না। আর আসলে আমারও খুব খারাপ লাগতেছে যে এই জায়গায় একটা বাংলাদেশে ছিল, এই জন্য আল্লাহ আমি দোয়া করি যে ওই লোকটা যদি যেভাবেই হোক যেতে সুস্থ বাবা মার বুকে ফেরত আসতে পারে। তো তোমরা একটু দ্রুতভাবে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো প্লিজ।